আমরা যে যেখানেই যে কাজই করি না কেন আমরা আমাদের একমাত্র লক্ষ্য আছে এই জনগণের সেবা করা তো আপনারা এই যে ন্যায়কুঞ্জের যে কনসেপ্টটা এটা আমরা ভাবনা চিন্তা করি এই কারণে যে আদালত এই অফিস এই সবগুলোই জনগণের স্বার্থে এবং জনগণের ইন্টারেস্টে এগুলো তৈরি করা এবং সবার দায়িত্ব হচ্ছে এই জনগণ যাতে সব সেবা স্মুথলি পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এই ভাবনা চিন্তা করেই আমরা এই কনসেপ্টটা করি এটা এই কারণে করা হয়েছে যে গ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে যেসব লিটিগেন্ট পাবলিক আদালত চত্বরে আসে বিশেষ করে পুরুষ হোক বা মহিলা হোক বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হয় দেখা যায় অনেক সময় বাচ্চা কাচ্চার সাথে করে তারা আসে আদালত চত্বরে কিন্তু তাদের বসার জায়গা একটু পানি খাওয়া একটু টয়লেট ইউজ করার যদি দরকার হয় এরকম ব্যবস্থাপনা নাই এই ভাবনা চিন্তা করে আমি শপথ পরপরই মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করি যে যাদের জন্য আদালত তাদের কীভাবে স্বাচ্ছন্দ্যে তার বিচার পেতে পারে এবং আদালত চত্বরে আসে একটু ভাবতে পারে যে এই জায়গা আমাদের বসার জায়গা এই আন্ডারস্ট্যান্ডিং থেকে ওনাকে রিকোয়েস্ট করি যে প্রত্যেকটা আদালত চত্বরে এইরকম একটা বিশ্রামগার করা যায় কিনা এটাকে আমরা ন্যায়কুঞ্জ হিসেবে টার্ন করি তো মাননীয় প্রধানমন্ত্রী সব আমার শপথের দিন প্লাস আমরা যখন সুপ্রিম কোর্টে বিজয় একাত্তর উদ্বোধন করি তখন উনি ওয়াদা করেন যেটা উনি করে দেবেন এই আন্ডারস্ট্যান্ডিংয়েই আমরা এটা ভাবনা চিন্তা করি এবং কাজ শুরু করি ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন আমাদের এই সারা দেশে ন্যায়কুঞ্জ করার জন্য 35 কোটি টাকা আমি শুনতে পেয়েছি স্যাংশন হয়েছে প্রত্যেক আদালত চত্বরে ন্যায়কুঞ্জ হবে যাতে করে গ্রামগঞ্জ থেকে যে লিটিগেন্ট পাবলিক বা তাদের ক্লায়েন্টের অ্যাটেন্ডেন্ট এরা এসে স্বাচ্ছন্দ্যে নিজেদের জায়গায় নিজেদের মনে করে বসতে পারে এবং শান্তিতে থাকতে পারে আপনার ওয়াশরুমগুলো নিজেদের মনে করে ইউজ করতে পারে এই এই জন্য এটা করা আমার মনে হয় এতে সাধারণ মানুষের উপকার হবে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا آمين الحمد لله رب العالمين زين زين আপনি বসতেন কেন আপনি زين زين زين